হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা মাধ্যমিক দিয়েছো এবং ক্লাস ইলেভেনে সায়েন্স নিয়ে ভর্তি হতে চাইছো, তোমরা বেসিক্যালি সায়েন্সের কি কি সাবজেক্ট নিয়ে ভর্তি হবে বা সাবজেক্ট কম্বিনেশনটা কিভাবে চুজ করবে এটা নিয়ে অবশ্যই চিন্তিত বা এটা নিয়ে ভাবছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনে সায়েন্স নিয়ে ভর্তি হলে সাবজেক্ট কম্বিনেশন কি কি নিতে পারো এবং কি কি নিলে তোমার জন্য বেটার হবে, একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সো লেট স্টার্ট, একদম শুরুতে চলে এসো যে আমাদের কিন্তু ক্লাস ইলেভেনে সায়েন্স নিই বা আর্টস নিই বা কমার্স নিই, আমাদেরকে মনে রাখতে হবে যে ক্লাস ইলেভেনের দুটো সাবজেক্ট, একটা হচ্ছে বেঙ্গলি আর একটা হচ্ছে ইংলিশ, এই দুটো কিন্তু কম্পালসারি, এ দুটোকে আমাদের নিতেই হবে, বেঙ্গলি এবং ইংলিশ থাকবেই, নিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, বাধ্যবাধকতা, তোমরা ভর্তি হলেই এই দুটো সাবজেক্ট তোমাদের থাকবে। এইবার তাহলে চলে আসি সায়েন্সের আর বাকি সাবজেক্টগুলো তোমরা কিভাবে চুজ করবে, হাউ টু চুজ দ্য সাবজেক্ট। এইবার এই জায়গাতে আমরা আসি যে আমাদের কিন্তু এইচএস উচ্চ মাধ্যমিক একদম বেসিক আইডিয়াটা তোমাদের থাকা দরকার যে উচ্চ মাধ্যমিক কিন্তু আমাদের এই নাম্বারে হয়, অর্থাৎ 500 নাম্বারে হয়। তাহলে উচ্চ মাধ্যমিক 500 নাম্বারে হয়, এবার বাংলা 100, ইংলিশ 100, তাহলে অলরেডি 200 হয়ে গেল, তাহলে আর পড়ে থাকছে 300। তাহলে কি এখান থেকে তিনটে সাবজেক্ট চুজ করতে হবে? না, আমাদের কিন্তু সাবজেক্ট চয়েস করতে হয় বাংলা ইংলিশ ছাড়া চারটে। কেন চারটে? চারটে করা উচিত এই কারণেই যে আমার যদি কোনো একটা সাবজেক্টে কম নাম্বার হয়ে যায় তাহলে অ্যানাদার যে সাবজেক্টটা থাকছে সেটা কিন্তু তোমাকে অবভিয়াসলি সেই জায়গা থেকে তুলে নেবে বা সেই জায়গা থেকে মার্কস স্কোর করার ক্ষেত্রে বোর্ড এক্সামে সুবিধা দেবে। এবার চলে আসি যে মার্কস স্কোরিং করার জন্য আমরা ছটা সাবজেক্টই রাখবো, ছটা সাবজেক্টের মধ্যে যেটাতে কম নাম্বার পাবো সেটাই যেহেতু ফোর্থ সাবজেক্ট, এবং অবভিয়াসলি বাংলা ইংলিশে কম নাম্বার পেলে বাংলা ইংলিশও ফোর্থ সাবজেক্ট হতে পারে, তাই যেটাতে কম নাম্বার পাবো সেটাই ফোর্থ সাবজেক্ট, অর্থাৎ সেটার নাম্বার যোগ হবে না, বাকি পাঁচটা সাবজেক্টের নাম্বার যোগ হবে এবং 500-র মধ্যে সেটা গ্রিগেট হবে। তাহলে আমরা বাংলা ইংলিশ বাদে সায়েন্সের বাকি চারটে সাবজেক্ট কি নেব? একদম মেন স্ট্রিমের সায়েন্স নিয়ে যদি তোমরা পড়তে চাও তাহলে অবভিয়াসলি তোমাদের বাকি চারটে সাবজেক্ট পিসিএমবি নিতে হবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং বায়োলজি। এইবার এখানে আসি, দুটো ক্যাটাগরির স্টুডেন্ট বেসিক্যালি হয়, এক ধরনের স্টুডেন্ট যারা বায়োসায়েন্স থেকে তাদের কেরিয়ার করতে চায়, অর্থাৎ বায়োসায়েন্সের দিকে যেতে চায়। বায়োসায়েন্স মতলব, বায়োসায়েন্স মানে কি? নিট অর্থাৎ মেডিকেল, জেনপা, বিফার্ম, এই ধরনের যে কোনো বায়োলজিক্যাল স্ট্রিম, অর্থাৎ যে জায়গাগুলো বিএসসি নার্সিং, যেগুলো আমরা হসপিটাল ওয়ার্কের মধ্যে ফেলে দিই, সেই জায়গাগুলোতে যদি কেউ যেতে চায় তাহলে তাদের একটা সাইড, তাদের একটা স্ট্রিম, আর একটা সাইড হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেতে চায়, অর্থাৎ আইআইটি, জেই মেন, জেই অ্যাডভান্স, নিট, এই জেই অ্যাডভান্স, তার সাথে সাথে তোমার WBJEE, এই ধরনের এক্সামগুলো ক্র্যাক করে যারা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যেতে চায়, আর একটা হচ্ছে যারা জেনারেল পড়তে চায় অর্থাৎ অনার্সের দিকে যেতে চায়। তো এই তিনটে ভাগে আমরা ভাগ করে আলোচনা করব যে কোন কাদের কোন সাবজেক্টটা নেওয়া গুরুত্বপূর্ণ। যারা বায়োসায়েন্সের দিকে যেতে চায় তারা ভাবে যে বায়োসায়েন্স অর্থাৎ নিট বা বিএসসি নার্সিং, যে কোনো এন্ট্রান্স, জেনপা, যে কোনো এন্ট্রান্সে কিন্তু সাবজেক্ট থাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, যে কোনো এন্ট্রান্সে সাবজেক্ট কি থাকে? বায়োসায়েন্সের যে কোনো এন্ট্রান্সে সাবজেক্ট থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তাহলে তাদের এটা একদম ব্যক্তিগত ধারণা তৈরি হতে পারে যে তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নেব আমি, ম্যাথ নেব না, ম্যাথ নেব না, এক্সট্রা সাবজেক্ট নিয়ে হেডেক বাড়াবো না। কিন্তু আমি বলবো বায়োসায়েন্সের দিকে যারা যেতে চাও তাদের ম্যাথ অবভিয়াসলি নিতেই হবে। কেন নিতে হবে? আমার তো এন্ট্রান্সগুলোতে নেই, তাহলে নেব কেন? এই প্রশ্ন যদি জাগে তাহলে আমি বলবো এই ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট দাঁড়িয়ে আছে ম্যাথের উপর ডিপেন্ড করে, ম্যাথকে বলা হয় কুইন অফ সায়েন্স, অর্থাৎ ম্যাথ ছাড়া কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি করা সম্ভব নয়। ফিজিক্স, কেমিস্ট্রিতে প্রচুর নিউমেরিক্যালস পাবে এবং সেই নিউমেরিক্যালসগুলো করতে গেলে অবশ্যই ম্যাথ দরকার, সাবজেক্টের ম্যাথের ডেপথ বা
বেসিক নলেজ কিন্তু লাগবে। তাই আমি বলবো বায়োসায়েন্সের দিকে যারা যেতে চাইছো তারা কিন্তু অবভিয়াসলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চারটে নিয়েই এগোনোর কথা ভাবো। এবার চলে আসি পিওর সায়েন্স, অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেতে চাইছো তাদের ক্ষেত্রে অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে, বায়োলজি কিন্তু তাদের থাকে না। তাহলে কি তারা শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নেবে, বায়োলজি বাদ দেবে? হ্যাঁ, এক্ষেত্রে আমি বলবো তারা বায়োলজি বাদ দিতেই পারে। এবার বলবে যে তাহলে তো পাঁচটা সাবজেক্ট হয়ে গেল, আপনি বললেন যে ছটা সাবজেক্ট রাখতে, একটা অল্টারনেটিভ হিসেবে রাখতে যে যদি কোনো সাবজেক্টে নাম্বার কম আসে তাহলে সেটাকে টেনে নেবে, সেটা টেনে নেবে, তাহলে ব্যাপারটা কি হলো? আমি বলছি বায়োলজি বাদ দাও, কিন্তু তার জায়গায় অন্য কিছুকে আনা যায়। যা ধরো তুমি কনফার্ম তুমি পিওর সায়েন্সের দিকেই যাবে, তোমার বায়োসায়েন্সে নট ইন্টারেস্ট, কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই, তাহলে আমি বলবো খামোখা বায়োলজি নিও না। বায়োলজি ছাড়া তুমি নিতে পারো স্ট্যাটিস্টিক্স, স্ট্যাট তুমি নিতে পারো, কম্পিউটার সায়েন্স তুমি নিতে পারো, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই তিনটে অপশানও কিন্তু থাকছে। অবভিয়াসলি সাবজেক্ট নাও, অর্থাৎ চার নম্বর সাবজেক্টটা নাও, কিন্তু সেই সাবজেক্টটা বায়োলজি ছাড়াও কিন্তু স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নেওয়ার সুযোগ বা অপরচুনিটি তোমার হাতে আছে। এবার যদি তুমি প্রশ্ন করো যে স্যার এই সাবজেক্টগুলো যদি না থাকে তাহলে কি করব, অনেক স্কুলে এই সাবজেক্টগুলো থাকে না, যেমন স্ট্যাটিস্টিক্স আমাদের ওয়েস্ট বেঙ্গল মধ্যে গোটা পাঁচটা স্কুলে মনে হয় স্ট্যাটিস্টিক্স আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, গোটা পাঁচেক স্কুলে। আর কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল বাট ততটাও অ্যাফোর্ডেবল নয়, অর্থাৎ অনেক স্কুলে আছে কিন্তু অনেক স্কুলে আবার নেই, এবং থাকলেও ঠিকঠাক টিচার পাওয়া যায় না বা অনেক রকম সমস্যা থাকে। আর তাছাড়াও তোমাদের ক্লাসের যদি সবাই বায়োলজি নেয়, তুমি একা কম্পিউটার সায়েন্স নাও, সেক্ষেত্রে সমস্যাও আছে, তার কারণ একা কোনো একটা সাবজেক্ট নিয়ে এগোতে চাওয়াটা একটু সমস্যার হতে পারে। তাই আমি বলবো যে স্কুলগুলোতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নেওয়ার স্কোপ আছে, অনেক ছাত্র কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিচ্ছে, তুমি যদি সেই স্কুলে ভর্তি হও তাহলে বায়োলজির বদলে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারো, যদি তুমি পিওর সায়েন্স ক্যাটাগরির স্টুডেন্ট হও। এইবার বায়োসায়েন্স ক্যাটাগরি, পিওর সায়েন্স ক্যাটাগরি এই দুটো, আর আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে কখনোই ভুল করেও এই দুটো সাবজেক্ট বাদে আর তিনটে সাবজেক্ট নেবো এমন ভেবো না, অর্থাৎ শুধু আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নেবো, আমি এক্সট্রা চাপ বাড়াবো না, এক্সট্রা সাবজেক্ট নেবো না, এমনটা ভাবা উচিত নয়। ঠিক একই রকমভাবে শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নেবো এটা তো ভাবা উচিতই নয়। ওকে, তাহলে এই তিন দুটো বাদে বাকি তিনটে সাবজেক্ট শুধু নেব এমনটা কিন্তু ভাবা উচিত নয়, চারটে সাবজেক্টই নিতে হবে। এবার বায়োসায়েন্স হলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি নাও, যদি তুমি নিট অ্যাসপিরেন্টস বা এই ধরনের ডাক্তারি পড়বে বা এই ধরনের যদি তোমার ইচ্ছে থাকে। আর যদি তোমার ইচ্ছে থাকে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, বায়োলজিটাকে বাদ দিয়ে তুমি স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনও চুজ করতে পারো। আশা করি ক্লিয়ার আইডিয়া। এবার যারা ভাবছো না আমি মেডিকেলও দেবো না, ডাক্তার হওয়ারও দরকার নেই, আমি ইঞ্জিনিয়ারিংও দেবো না, ইঞ্জিনিয়ার হওয়ারও দরকার নেই, আমি জেনারেল লাইনে পড়বো, যে কোনো একটা সাবজেক্টে আমি অবভিয়াসলি সেই সাবজেক্টের ডেপথে যাবো এবং সেই সাবজেক্ট নিয়ে পিএইচডি করবো বা ফার্দার হায়ার এডুকেশনের দিকে যাবো, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে কোন সাবজেক্টে তোমার ইন্টারেস্ট আছে অবশ্যই সেই সাবজেক্ট নিয়ে এগো, তবে এক্ষেত্রে তুমি সাবজেক্ট কম্বিনেশনটাকে অনেক রকমভাবে ভাবতে পারো। যদি জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট তুমি হও বা জেনারেলের দিকে যেতে চাও, অর্থাৎ একদম সোজা ওয়েতে তুমি যদি যেতে চাও, তাহলে আমি বলবো অনেক রকম সাবজেক্ট কম্বিনেশন নেওয়া যায়। পিসিএমবি তো আছেই, পিসিএমবি তো আছেই, পিসি এমএস নিতে পারো, পিসি এমসিএস নিতে পারো, সিএস মানে কম্পিউটার সায়েন্স, বা পিসি এম সিএ নিতে পারো, এগুলো তো থাকছেই। এছাড়াও আরও বেশ কিছু কম্বিনেশান আছে, যেমন হচ্ছে তুমি অনেকে এই মুহূর্তে ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথ এবং পল সায়েন্স, টল সায়েন্স নিয়ে পড়াশুনো করছে। যদি জেনারেল, ইন জেনারেল ধরো ইকোনমিক্সে অনার্স করবে এমন কারোর ভাবনা থাকে তাহলে এই জায়গাটাও নিতে পারো, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথ আর সাথে পল সায়েন্স। ম্যাথটা ইকোনমি রাখতে বলছি, ইকোনমিক্স পড়ার জন্য ম্যাথ থাকলে অনেক বেশি হেল্পফুল হবে, অনেক বেশি হেল্প হবে। তো এই সাবজেক্ট কম্বিনেশনটা তুমি নিতে পারো, ঠিক আছে, যদি তুমি জেনারেল লাইনে যেতে চাও। এছাড়াও তুমি সাবজেক্ট কম্বিনেশন হিসাবে আরও অনেক সাবজেক্ট কম্বিনেশন নিতে পারো, যেমন কেমিস্ট্রি, নিউট্রিশন, বায়োলজি
আর একটা জিওগ্রাফি, কেমিস্ট্রি নিউট্রিশন বায়োলজি জিওগ্রাফি, সিএনবিজি, সিএনজি নয় সিএনবিজি। তাহলে এই সাবজেক্ট কম্বিনেশনটাও কিন্তু তুমি নিতে পারো, তবে এই সাবজেক্ট কম্বিনেশনটা খুব একটা এফেক্টিভ নয়, আমার মনে হয় না নেওয়াটাই বেটার, কেননা কেমিস্ট্রি পড়তে গেলে সেই ম্যাথের অ্যাপ্লিকেশন আছে। সুতরাং ম্যাথ বাদ দিয়ে এইভাবে সাবজেক্ট কম্বিনেশন নেওয়াটা খুব একটা সুবিধার নয়। তো এই সাবজেক্ট কম্বিনেশনগুলো কিন্তু তোমার হাতে থাকছে, যদি তুমি জেনারেলের দিকে যেতে চাও, সায়েন্সে সায়েন্স নিয়ে এগোতে চাইছো এবং জেনারেলের দিকে যেতে চাইছো, তো সেক্ষেত্রে এই সাবজেক্ট কম্বিনেশনগুলো তোমার হাতে থাকছে। কিন্তু ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল ফিল্ডের সাবজেক্ট কম্বিনেশন কী হবে আশা করি বোঝাতে পারলাম। আর মোটামুটি এইভাবে তুমি যদি সাবজেক্ট কম্বিনেশন চুজ করো, তাহলে তোমার পরবর্তীতে অর্থাৎ ইন ফিউচার কোনো রকম কোনো সমস্যা হবে না, একদম স্মুথ ওয়েতে তুমি হাঁটতে পারবে। সাবজেক্ট কম্বিনেশন যদি প্রথম থেকে ভুল থাকে, তাহলে কিন্তু অনেক রকম সমস্যা আসতে পারে, অনেক রকম প্রতিকূলতা আসতে পারে, অনেক রকম বিপদে ফেঁসে যেতে পারো। তাই সাবজেক্ট কম্বিনেশন কোনোভাবেই যাতে ভুল না হয়, একদম ফুল আইডিয়া আশা করি দিতে পারলাম, একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, পুঙ্খানুপুঙ্খ আলোচনা তোমাদের সাথে করলাম। আশা করছি এরপর তোমাদের সাবজেক্ট কম্বিনেশন চুজের ক্ষেত্রে আর কোনো রকম কোনো সমস্যা হবে না। আর একটা কথা শেষমেশ আবারও বলে রাখি, মেন স্ট্রিমের সাবজেক্ট তুমি যদি ফিজিক্স, বায়োসায়েন্স বা পিওর সায়েন্সের দিকে যেতে চাও, তাহলে অবভিয়াসলি চারটে সাবজেক্ট কিন্তু তুমি রাখবে বাংলা ইংলিশের পাশাপাশি। তার কারণ যে কোনো একটা সাবজেক্টে কম নাম্বার পেয়ে যেতেই পারো। ফিজিক্স পরীক্ষা, ফিজিক্স কোশ্চেন স্বাভাবিকভাবে খুব টাফ হয়, ফিজিক্স কোশ্চেনটা টাফ হয়ে গেলে তখন তুমি কি করবে, কে বাঁচাবে তোমাকে? একটা অল্টারনেটিভ থাকা উচিত, একটা ব্যাকআপ রাখা উচিত এই মুহূর্তে বোর্ড এক্সামের জন্য 11-12-এর বেসিসে, ঠিক আছে? আর তাহলে মোটামুটি আশা করি তোমরা বুঝতে পারলে সমস্ত কিছু। আমাদের এই চ্যানেলে শুধু এই ধরনের ভিডিও নয়, আমাদের এই চ্যানেলে কিন্তু মেনলি পড়ানো হয়, কি পড়ানো হয়, ক্লাস 11-12-এর সায়েন্সের সমস্ত মেন স্ট্রিমের সাবজেক্ট পড়ানো হয়। আমি আমিনুর স্যার ম্যাথামেটিক্স পুরো 90% কভার আপ করেছি আমাদের চ্যানেলে, অর্থাৎ ক্লাস 11 এবং ক্লাস 12-এর যে এসএনদের ছায়া প্রকাশনীর বই, সেই বইয়ের 90% অঙ্ক উইথ কনসেপ্ট এক্সারসাইজ আমার করা আছে। সেখান থেকে তোমরা কিন্তু হেল্প নিতে পারো, দেখে নিতে পারো। অনলাইন এডুকেশন এই মুহূর্তে বৃহৎ বড় একটা প্ল্যাটফর্ম, তাই সেখান থেকে তোমরা বিনা পয়সায় পড়াশুনো করতে পারো। পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির আমাদের টিচাররা আছে, তারাও পড়াচ্ছেন, তাদের ক্লাসও তোমরা দেখতে পারো, তারাও তোমাদেরকে গাইড করছে। আর অবভিয়াসলি তোমরা যদি নতুন এসে থাকো চ্যানেলটিতে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর অবভিয়াসলি একসাথে পথ চলতে চলতে তোমরা তোমাদের ফিডব্যাক জানাও, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, এবং আমাদের ক্লাসের ভিডিওগুলো কেমন লাগছে সেগুলোও কমেন্টে জানাতে থাকো। আর নতুন যদি তুমি এই চ্যানেলে হয়ে থাকো, অবশ্যই একটা কমেন্ট করে দাও, তোমার কমেন্টকে পিন করে দেওয়া হবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, পরের কোনো আলোচনাতে, পরের কোনো বিষয় নিয়ে। বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে।